ময়দান হবে গে, কঠিন দিন হবে, সেদিনে যার যেমন পাপ থাকবে গে তেমন ঘাম হবে। কারণ কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ঘামে দিয়ে সাঁতার দিতে থাকবে গে। জমিনটা আমার মতো গরম হয়ে যাবে গে, সেই দিনে কিন্তু হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি যদি মনে করেন শুধু আমি নামাজ পড়লাম মানে ভালো কাজ করে নিয়েছি, মুখে দাঁড়িয়ে রেখেছি মানে কমপ্লিট করে দিয়েছি, বড় জোব্বা পরেছি মানে কমপ্লিট করেছি, আসলে কিন্তু তা নয়। আপনাকে ভালো করে বুঝিয়ে আমি, ধর্ম যদি আপনি বুঝতে পারেন তবে আপনার জন্য হয়ে যাবে খুব সহজ, আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার জন্য হয়ে যাবে বড় কঠিন। এই জন্য শুধু নামাজ না, দাঁড়িয়ে না, আপনি যেমন নামাজ পড়বেন দাঁড়িয়ে রাখবেন, আপনি যেমন মাথায় টুপি দেবেন, হজ করবে, জাকাত দেবে, মা বাপের সঙ্গে ভালো আচরণ করবে, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এতে মিসকিন থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, হকগুলোকে আদায় করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, আপনার আত্মীয় যারা আছে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আত্মীয় আছে এই আত্মীয়দের হকগুলোকে আদায় করবেন। বাবাজি টোটালটাই আপনাকে মানতে হবে, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার দ্বারাই আর কোন অশ্লীল কাজকর্ম করা যাবে না, আপনাকে সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার বাড়িতে বন্ধন ঢুকতে পারবে না, লটারির টিকিট আপনি কাটতে পারবেন না, আপনি গীবত করতে পারবেন না, আপনি হিংসা করতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনি লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, আপনি পরচর্চা করতে পারবেন না, আপনি রিয়া দেখাতে পারবেন না, আপনি বিপদ করতে পারবেন না, আপনি হিংসা করতে পারবেন না, আপনার ডান হাত দিয়ে কারোর ক্ষতি করতে পারবেন না, বাঁ হাত দিয়ে কারোর ক্ষতি করতে পারবেন না, আমানতের খেয়ানত করতে পারবেন না, নেগেটিভ কাজগুলোকেও আপনাকে ছেড়ে দিতে হবে। কোরআনে বলেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, 500 আয়াত খালি আল্লাহ দিয়েছেন আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর না জায়েজ, এটা চলবে এটা চলবে না, এটা করো এটা করো না, এটা বৈধ আর এটা অবৈধ, এই আয়াত খালি আল্লাহ দিয়েছেন 500। তাহলে আপনি যেমন নামাজ পড়বেন দাঁড়ি রাখবেন, মুখে যেমন দাড়ি রাখবেন, পা পর্যন্ত জুব্বা যেমন সুন্নতি লেবাস যেমন পরে ফেলবেন, অনুরূপ ভাবে নেগেটিভ কাজগুলোকে আপনাকে বর্জন করতে হবে। এবার আপনি বলেন মুখে তো দাড়ি আছে, বড় জুব্বাও পরেছেন, মাথায় টুপিও দিয়েছেন, ঘাড়ে রুমালও দিয়েছেন, বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে তাহলে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেন। এবার আপনি বলেন মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, বড় জুব্বা পরেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে যদি আপনার 16 বছরের মেয়েটা যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার যুবক ছেলেটা, 25 বছরের ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে পেচ্ছাপ করে পানি না নাই, ধর্মীয় কালচার তার মধ্যে না থাকার কারণে আপনি যদি সেই শিক্ষাটা না দিয়ে থাকেন, এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। আপনাকে দেখিয়ে দিতে হবে। বুঝা গেল কি বলছি? আর যদি আপনি না করতে পারেন তাহলে অবস্থা খারাপ, অবস্থা ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য আমি একটা কথা বলি কি জানেন, ইবাদত করার আগে, জিকির করার আগে, যত রকমই ভালো কাজ আছে করার আগে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভেতরে ঢোকানো।
যখন আপনি আল্লাহর ভয়টাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঢোকাতে পারবেন, তখনই দেখবেন আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন। আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ আর সম্ভব হবে না। বাই চান্স যদি হয়েও যায়, বাই চান্স যদি হয়েও যায়, আপনি আবার তৎক্ষণাৎ আল্লাহর দিকে ফিরে আসবেন, তওবা করে আপনি মাফ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বাধ্য হবেন। আল্লাহর ভয় সকালবেলা যেমন থাকবে, দুপুরে তেমন থাকবে, বিকালে তেমন থাকবে, রাতেতে তেমন থাকবে, সর্বসময় আল্লাহর ভয়, তাহলে জানবেন আপনি পৃথিবীর জমিনে সংযত ভাবে চলতে পারবেন, পৃথিবীর জমিনে আপনার রাস্তাটা দেখবেন সোজা হয়ে দাঁড়াবে, আপনি পৃথিবীর জমিনে ইসলামের দিকে ধাবিত হতে পারবেন, জান্নাতের রাস্তার দিকে আপনি ধাবিত হতে পারবেন, যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয়টা ভেতরে ঢোকাতে পারে। কথা কি বলছি বুঝতে পারছেন? আর যদি না ঢোকানো যায় তাহলে ওই রকম হবে, মুখে দাঁড়িয়ে থাকবে কিন্তু বাড়িতে বন্ধন ঢুকবে, মাথায় টুপি থাকবে বউ কিন্তু মহিলা সমিতির হেড হবে, জুম্মার নামাজ হবে পাল্লা পরনে কমও থাকবে। কথা বলছেন না কেন? জুম্মার নামাজ হবে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে বুড়ো কাস্টমার দেখিয়ে ব্যাগে তো ঢোকাবে। কথা বলছেন না কেন? জুম্মার নামাজ পড়বে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে, অচেনা লোক দেখলে তার মোটরসাইকেলের ট্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে কার্গোটা জামা করে দেবে। কেন? ভেতরে কিসের ভয় নেই? তিনি জোরে বলো আল্লাহ, তিনাকে কিন্তু আমি লুকাতে পারবো। এই জন্য পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামরা এসেছিলেন বা আসবেন, তাদের ভেতরে একটা ভয় সব সময় কাজ করেছে, সেটা হলো আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ আল্লাহ আল্লাহ। আর আল্লাহর ভয় ঢোকাতে যে ব্যক্তি পেরেছে সেই ব্যক্তিটাই কিন্তু গেনার হয়েছে, সাকসেসফুল হয়েছে। আজকে আমি খুঁজলে মার্কেটে খুঁজলে কিছু দাঁড়িওয়ালা পাবেন, কে বলেছে পাবেন? মার্কেটে খুঁজলে কিছু দাঁড়িওয়ালা পেয়ে যাবেন, কে বলেছে পাবেন? দাঁড়িওয়ালা পেয়ে যাবেন, কে বলেছে পাবেন? মার্কেটে খুঁজলে কিছু কিছুওয়ালা পাবেন, কিছু নামাজিও পাবে, দাঁড়িওয়ালা সবজি মার্কেটে দাঁড়িওয়ালা পাবে, শপিং মলে দাঁড়িওয়ালা পাবে, স্টেশনারি দোকানে গেলে, মুদিখানা দোকানে গেলে দাঁড়িওয়ালা পাবে, সবজি মার্কেটে দাঁড়িওয়ালা পাবে, বাজারে মাছের বাজারে গেলে দাঁড়িওয়ালা পাবে, কে বলেছে দাঁড়িওয়ালা পাবে? কিন্তু ওই দাঁড়িওয়ালার তো কোনো দাম নেই, যে দাঁড়িওয়ালা এখনো ঘুষ খাচ্ছে, ওই দাঁড়িওয়ালার তো কোনো দাম নেই, যে দাঁড়িওয়ালার বাড়িতে এখনো বন্ধন ঢুকে আছে, ওই দাঁড়িওয়ালার তো কোনো দাম নেই, যে দাঁড়িওয়ালার পকেটে এখনো পর্যন্ত বিড়ি ঢুকে আছে। তাহলে তার দাঁড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, থাকবে, কিন্তু ভেতরে একটা জিনিস চলে গেছে, কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা ভেতর থেকে চলে গেছে, যার কারণে সে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এজন্য মাস্ট আল্লাহর ভয় আগে ঢোকানো। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। কি বলছি বুঝতে পারছেন? ভয় করার মতো করো, তাহলে আপনি বুঝতে পারবেন, সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন, তখন আপনার ভেতরে আল্লাহর ভয়টা কাজ করবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মানুষের ভেতর থেকে সব ভয় ঢুকেছে, খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে, পালিয়ে গেছে, দেখেন চলে গেছে। আল্লাহর ভয়টা চলে যাওয়ার জন্যই আজকে মানুষ বেশিরভাগ লোক কিন্তু পথভ্রষ্ট হচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, আল্লাহর ভয়টা চলে যাচ্ছে। এই যে এক্ষুনি টাটকা জুম্মার নামাজ পড়ে আমার মাথায় বসে বসে এমন গিবত করে দিল, চাচা ভাই কই মারপিট লাগিয়ে দিল। কথা বলছেন না কেন? বলেন, এই যে এক্ষুনি ফজরের নামাজ পড়ে গেল, যে চায়ের দোকানে বসে বসে এমন চালিয়ে দিল, একটা না কিলিবাজি করে দিল, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে মারপিট। কথা বলছেন? জি, মারপিট লাগিয়ে দিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনা যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন। গীবত দূরের কথা, আল্লাহ বলছে তোমরা ধারণাও করো না,
ধারণা করাটাও হলো পাপের কাজ, গুনার কাজ। ধারণা পর্যন্ত করবে না, ধারণা পর্যন্ত করো না। একটা লোক তারা হুড়ো করে মোটরসাইকেলটা স্টার্ট মেরে দিয়ে সে বেচারা চন্দনেশ্বর বাজারের উপর দিয়ে চলে যাচ্ছে, তুমি চায়ের দোকানে বসে বসে তার দিকে দেখছো, তার উপর মিথ্যা তকমা লাগাও না, মিথ্যা এলিগেশন দেও না, তার উপর ধারণা করো না যে লোকটার মনে হয় বিরাট অহংকার হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, এই জন্য ভালো করে ঘুরেও দেখলো না, ডান্সে বেরিয়ে গেল পয়সাওয়ালা হয়ে গেছে বলে। কিন্তু আসলে তা না, খুব টেনশনে ছিল, তার বিআইএস শরীর খারাপ, হসপিটালে ভর্তি করতে হবে, ফোন গেছে বিআই বাড়ি থেকে, তাকে বিআই কে গাড়িতে তুলেছে, এখান থেকে বেচারা বিআই সেও মোটরসাইকেল নিয়ে যায় চন্দনেশ্বরে মিট করবে বলে গেছে, দুজনে গিয়ে এই বেচারা খুব টেনশনের মধ্যে আছে, তোমার দিকে তাকাবার সময় পাইনি, মাথাটা নাড়ানোর টাইম পাইনি, তা বলে তুমি মিথ্যা ধারণা যেন করতে যেও না। কত দাড়িওয়ালা নেবেন, কত টুপিওয়ালা নেবেন, কত নামাজি নেবেন, এই যে কত হুজুর নেবেন, কত হুজুর নেবেন, মদ নেই তার মধ্যে, লটারি নেই তার মধ্যে, সুদ নেই তার মধ্যে, কিন্তু হুজুরের মধ্যে হিংসা আছে এটা নেই বলা যাবে না। কত হুজুর নেবেন, মদ নেই তার মধ্যে, লটারি নেই তার মধ্যে, সুদ নেই তার মধ্যে, কিন্তু তার মধ্যে অহংকার ঢুকে আছে এটা যে নেই এটা বলা যাবে না। ফেসবুকটা একবার দেখুন, মারপিট চলছে এক হুজুর আর এক হুজুরকে কথা বলে, খুব ঠান্ডা বেরোনে বুঝবেন যে কেউ কারোর উত্থানটাকে মেনে নিতে পারছে না, এ ওকে চেষ্টা করছে জামার কোট ধরে নিতে নামাবার, আর ও ওকে চেষ্টা করছে জামাটা ধরে নিচে নামাবার, কেউ কারো উত্থানটাকে কিন্তু মেনে নিতে পাচ্ছে না, এই জন্য হিংসা বেড়ে যাচ্ছে, বিবোধ বেড়ে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, রিয়া বেড়ে যাচ্ছে, ফখর বেড়ে যাচ্ছে, খুব চাপ, খুব চাপ, পরিপূর্ণ ইমানদার হওয়া খুব চাপ। এই যে আপনাদেরকে আমি ওই জন্য বলেছিলাম কি ফার্স্ট আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভেতরে, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় ঢোকাতে পারলেই দেখবেন আপনি বেঁচে যাবেন, অন্যায় করে ফেললেও কিন্তু আল্লাহর দিকে ফের ফিরে আসতে পারবেন, কারণ আপনার দ্বারাই অন্যায় কাজ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ফের কেঁদে ফিরে আসা, এটা কিন্তু মুমিনের লক্ষণ, কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, ওয়া আন আবি উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইলা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিনুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর মুমিন কি, হুজুর মাল ঈমান, ঈমান কি, কে ঈমানদার, কে ঈমান, ঈমান কি, ঈমানদার কে, আল্লাহ নবী বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিনুন, আল্লাহ নবী বললেন যখন তোমার দ্বারাই কোনো ভালো কাজ সংগঠিত হবে, ভালো কাজ প্রতিষ্ঠিত হবে বা ভালো কাজ তুমি করতে পারবে, এটা করলে দেখবে মনের দিক দিয়ে একটা আলাদা তৃপ্তি পাবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, কিছু বুঝতে পারছেন কথা, এই কথা কিছু বুঝতে পারছেন, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, মজা আসবে কোনো ভালো কাজে, তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে, কেমন কেমন, দুপুর বেলা যখন তুমি ঘটপুর বাজারে এসে পৌঁছাবে, কলকাতা থেকে তুমি ফিরছো ঘটপুর বাজারে এসে পৌঁছালে বেলা দেড়টা বাজছে, মনটা তোমার ছটফট করবে, দুপুর বেলা বাড়ি গেলে হয়তো জোহরের নামাজটা মিস হয়ে যাবে, অন্তত জোহরের নামাজটা ঘটপুকুর বাজারে কোনো একটা মসজিদ থেকে আমি আদায় করে নি, যতক্ষণ না তোমার জোহরের নামাজ হবে মনের মধ্যে শান্তি পাবে না, জোহরের নামাজটা যেই হয়ে গেল তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি এগে মজা এসে গেল, বুঝতে পারছেন কথা, মুমিনের লক্ষণ বুঝে যাচ্ছে। আমি আর একটা প্রমাণ দিয়ে দিই, এই গোলপুকুর বাজারে
মসজিদে যে নামাজ পড়বে জোহরের নামাজ, কিন্তু পাবলিক টয়লেটে গিয়ে ইস্তিনজা খানায় গিয়ে যখন তুমি ইস্তিনজা করেছো বুঝতে পেরেছো আমার কাপড়টা নোংরা হয়ে গেছে, আমার কাপড়টা নাপা হয়ে গেছে, যখন তুমি বুঝতে পারলে পেছা পড়তে গিয়ে আমার কাপড়ে লেগে গেছে বা কাপড়টা নোংরা হয়ে গেছে, পেছাবের ছিটা লেগেছে আমার কাপড়ে, সুতরাং কাপড়টা আমার নাপা হয়ে গেছে, তুমি বুঝতে পেরে গেলে। কিন্তু এমন একটা জায়গায় আছি যেখানে আমার এক্সট্রা কোনো পরনের কাপড় না গাই, লুঙ্গি নাই, এক্সট্রা কোনো পাইজামাও না গাই, এখন আমি কি করবো, উপায়ও কিছু নাই। তখন তোমার মনে দিয়ে তুমি ব্যথিত হবে, আল্লাহ আজান হলো কিন্তু নামাজটা আমি আদায় করতে পারলাম না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো গো, তুমি তো সব জানো গো, আমার বড় ইচ্ছা ছিল নামাজটা আদায় করে নেওয়া, কিন্তু কাপড়টা আমার নাপাক হয়ে যাওয়ার কারণে থেকে এমন একটা জায়গায় আছি যেখানে এক্সট্রা আমার লুঙ্গি নেই, এক্সট্রা আমার পায়জামা নেই, আমি এখানে পরনের কাপড় আমার কিছুই নেই, একটাই কাপড়, সুতরাং কাপড়টা আমার নাপাক হয়ে গেছে বলে এই নামাজটা আমার কাজা হয়ে গেল গো, এই মনে দিক দিয়ে তুমি ব্যথিত হবে, কষ্ট পাবে, আফসুস করবে, আল্লাহ আমার নামাজটা মিস হয়ে গেল। নবী বলেছেন যখন এই আফসুসটা তার মধ্যে আসবে, যখন সে ব্যথিত হবে, কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ বলি তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, তার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, তার দ্বারা যদি কোনো গুনার কাজ হয়ে যায়, তার দ্বারা যদি কোনো ভালো কাজ মিস হয়ে যায়, সে ব্যতীত হবে, ব্যতীত হয়ে আমার আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, মাফ চাইবে। আমি রাসূলুল্লাহ বলছি ফা আনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন, যে ভালো কাজ করবে অনুভূতি আসবে, আর অসৎ কাজে ব্যতীত হবে, দুটো লক্ষণ মিলে নিতে পারলে আমি রাসূলুল্লাহ বলছি ফা আনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, বোঝা গেল, বোঝা গেল। তাহলে এই লক্ষণটা দেখতে হবে আপনাকে মিলিয়ে, আর বসে পেচ্ছাপ করতে করতে যদি মনে হয় যে না দাঁড়িয়ে পেচ্ছাপ করাটাই বেটার, তাহলে যেন খারাপ লক্ষণ, বসে পেচ্ছাপ করতে করতে এখন দাঁড়িয়ে দিচ্ছি, আগে তো পানি নিতই না, আর এখন তো পানি ধার ধারি না, পানি তো ধার ধারে না, আর আগেও পানি নিত না, পরেও পানি নেয় না, বরং তার প্রমোশন ঘটেছে কি, সে আগে বসে পেচ্ছাপ করত, এখন তার প্রমোশন ঘটেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, মানে আরো লক্ষণ খারাপ, ভালো লক্ষণ নয়, বরং এই খারাপ লাইনে তার প্রমোশন ঘটছে, মানে সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, লক্ষণ খারাপ, বিড়ির টান দিত, এখন বর্তমানে সে গ্যাজেট টান দিচ্ছে, সে মনে মনে ভাবছে এই লাইনে আমার প্রমোশন হচ্ছে, মানে ডিগ্রি বাড়াচ্ছে, ওপর দিকে যাচ্ছে, একটু হাই লেভেলে যাচ্ছে, এটা এই লক্ষণ খারাপ। রাসূল বলছেন যখন সে অসৎ কাজ করে ফেলবে, ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এই দুটো কথা মেলাতে পারলে ফা আনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। সময় থাকতে থাকতে যদি পরিবর্তনের জায়গায় না আসা হয়, তাহলে মনে রাখবেন অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আর বর্তমান সময়ে বাবাজি আমার ভাইরা বেশি কাজ আপনাকে করতে হবে, বেশি কাজ লাগবে না, কেন আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যতটুকু আমি এই বিভিন্ন রাজ্য আপনার কি বলে বাংলার বিভিন্ন জেলাতে ঘুরে আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু মানুষের সঙ্গে মিশে দেখেছি, এখন কিন্তু খারাপ লোকের সংখ্যাই বেড়ে গেছে, খুব ঠান্ডা বেড়ে না বুঝলেন, খারাপ খারাপের সংখ্যাই বেড়ে গেছে, পাপ মুক্ত লোক আর পাওয়া মুশকিল। এই যে আপনার পাপ করার ইচ্ছা নেই, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না, আপনি এই যে বড় মোবাইলটা ব্যবহার করছেন না, এই যে বড় মোবাইলটা, এই মোবাইলটা নিয়ে আপনি মনে মনে ভাবলেন যে রোজার মাস এসেছে, যখন অন্তত কারখানাতে একটা ভালো ওয়াজ চালায়, একটু বসে বসে ওয়াজ শুনি, একটু বসে বসে ওয়াজ শুনি, কারখানাতে একটু ওয়াজ হবে আর এদিকে কাজও হবে বলে কারখানাতে জরির কারখানায় ভালো ওয়াজ সুর চালিয়ে দিলে, বড় বড় এরকম তিন কোণে তিনটে বক্স দিয়েছে, দিয়ে মোবাইলের ওয়াজ হচ্ছে, ওয়াজ হতে 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 কিছুক্ষণ পরে দেখবেন হঠাৎ করে 15 মিনিট
পরে দেখা যাচ্ছে 3 মিনিটের একটা অ্যাড এসে পৌঁছে গেল, আপনার কারখানায় অটোমেটিকলি গান শুরু হয়ে গেল। কথা বলছেন না কেন? দুমদ্রাক্কা গান শুরু হয়ে গেল, মানে আপনার ইচ্ছা ছিল না যে গান শুনবো, কিন্তু গান শুনতে আপনি বলো সিটে গিয়ে বসি, তো সিটেতে উঠে দেখছে সর্বনাশ, ওপর দিকে তার গিয়ে দেখে হাই সর্বনাশ, বড় একটা বিসিংসি টিভি চলছে। তখন মনে মনে ভাবছে যে টিভিটা দেখবো, মুখটা ঘুরিয়ে নি, বলে যখন মুখটা ঘুরিয়ে নিয়েছে সিটেতে গিয়ে বসেছে, মুখটা ঘুরিয়ে আছে, তো ঘোরালে কি হবে, ওপরে দেখা যাচ্ছে বড় বড় সব স্পিকার বক্স লাগানো আছে, দুমদ্রাক্কা গান তখন কানে এসে পৌঁছাচ্ছে। তখন বললে আর শুনমনি বললে হবে না, কান বল কান গান কানের ভেতরে ঢুকে গিয়ে বলছে তোকে শুনতে হবে, আমি ছাড়বো না। কথা কি ভুল বলছি বাবাজি? এটা কথা বলো ভুল বলছি? তাহলে বর্তমান সময় এখন আপনি যদি হিসাব করে দেখেন, পাপ না করতে চাইলেও কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় পাপ ঝরছে, আপনি কত পাপ অ্যাভয়েড করে চলবেন? 1 কিলোমিটার ছাড়া ছাড়া এখন মদের শোরুম হয়ে গেছে, 50 ফুট ছাড়া ছাড়া এখন লটারির টিকিট কারখানা হয়েছে। পাশের বাড়ির ছেলেটা যখন 10 লাখ টাকা পেয়ে যাবে না, আপনি যত বড় নামাজি হন আপনার ব্রেনের তার তখন কেটে যাবে, মাথায় হ্যাং হয়ে যাবে 10 লাখ টাকা এক টিকিটে। কথা বলছেন না কেন? তখন বলে যা হবে হবে ছাড়, হুজুররা কি এসে খাবে নাকি, চল একটা কেটেই দেখি কি হচ্ছে। পাপ করবেন না, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না। পাপ আপনি করবেন না, কিন্তু পাপ আপনাকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। কিন্তু তৎকালীন সময়ের মানুষগুলো এই 50 ফুট ছাড়া ছাড়া লটারির টিকিট কারখানা ছিল না, 1 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম ছিল না, এই বাসেতে উঠলে এই বক্স লাগানো বা টিভি লাগানো বাস ছিল না, এইরকম বড় বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন তারা ব্যবহার করতো না, এইরকম ভাবে ঢোল তবলা এত অ্যাভেলেবেল ছিল না। সুতরাং এই সমস্ত পাপ কর্মগুলো থেকে তারা বেঁচে থাকার সুযোগ পেয়েছে। আজকে কিন্তু আমাদের দিনে বর্তমান সময়ে আমরা কিন্তু এই পাপগুলো থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে আমি পাপ করব না, কিন্তু পাপ আপনার সামনে এমন ঘুরছে চারিদিকে, ওই পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হচ্ছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার গুরু প্রিয়রা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিয়ে কে দিন বাবা। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে আল্লাহ বললেন, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ জুলুমাতি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন কি, আমি আল্লাহ হলাম ইমানদারদের, আমি আল্লাহ হলাম না দিনদারদের, আমি আল্লাহ হলাম পরহেজগারদের, আমি আল্লাহ হলাম বন্ধু, কারণ তাদেরকে আমি আল্লাহ নিয়াছি অন্ধকার হইতে আলোর দিকে, হাজগেরি বিনাওয়াস আলোতে ছিলে, বড় পীর আব্দুল কাদের জিলানি আলোতে এসেছে, মুজাদ্দিদ আল ফিসানি আলোতে এসেছে, ফাওয়াজি আমার বাইরা ফুরফুরা সরিয়ে গে, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আলোতে এসেছে। আল্লাহ বললেন, আমি হলাম ইমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান,
সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো পাপ কাজের দিকে ধাবিত করে দেওয়া। বান্দা নামাজ থাকবে কিন্তু পকেটে বিড়ি থাকবে, শয়তান অন্ধকারে পৌঁছে দেবে। বান্দার মাথায় টুপি থাকবে, জুম্মার নামাজ পড়বে কিন্তু বান্দা মসজিদ থেকে বেরিয়েছে টুপিটাকে পকেটে ভরে দিয়ে সিগারেটের টান মারতে মারতে চন্দনেশ্বর বাজারের দিকে বেরিয়ে যাবে। বান্দার ভেতরে দাঁড়িয়ে থাকবে কিন্তু জমির আল কেটে বাড়াবে, শয়তান অন্ধকারে পৌঁছে দেবে। বান্দার ভেতরে জুম্মার নামাজ পড়বে, চায়ের দোকানে বসবে যুবক ছেলে চায়ের দোকানে বসে জুম্মার নামাজ পড়েছে, দুপুর বেলা জুম্মার নামাজ পড়েছে কিন্তু সন্ধ্যার সময় চায়ের দোকানে গিয়ে চা খাবে। শাহরুখ খানের নামে বড় পোস্টার লাগানো আছে, ওই পোস্টারে একবার জওয়ান সিনেমাটা দেখানোর জন্য সে দুই বন্ধু মিলে যুক্তি করে নেবে। আল্লাহ বলছেন শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। আপনি কিছু করবেন না, শয়তান কিন্তু আপনাকে ছাড়বে না। এই যে আপনি জোহরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়ে আরে একটু বিকেল বেলা আসরের নামাজও পড়েছেন, পড়ে একটুখানি চায়ের দোকানে গিয়ে বসেছেন, মন চলে গেল পোস্টারে, বড় একটা পোস্টার লাগানো আছে, দিয়ে বলছে বন্ধু একবার চা দেখি নি, শাহরুখ খানের জোয়ানটা একবার দেখেছি, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। রাতের বেলা ওয়াজ শুনবে, বিকেল বেলা লটারি কাটবে, রাতের বেলা ওয়াজ শুনবে, সকাল বেলায় পচা মাছের রক্ত, পচা মাছের গায়ে টাটকা মাছের রক্ত লাগিয়ে দিয়ে বিক্রি করে দেবে। অথচ রাতের বেলায় বসে বসে ওয়াজ শুনবে। শয়তানের কাজ হলো তার শিরায় শিরায় নার্ভের মধ্য দিয়ে গিয়ে যে কোনো ভাবে বান্দাকে অন্যায় কাজে সঙ্গে লাগিয়ে দেওয়া। আল্লাহ বলে উলাইকা সুহাবুন্নার, ওরাই দোজখবাসী, হুমফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এই জন্য নাফসের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। নাফস যদি বলে সিনেমা হলে নিয়েছো যা বিচ, আপনাকে মনের সঙ্গে লড়াই করতে হবে না যে যাবো না। নাফস বলবে আপনি ফজরের নামাজের টাইমে ঘুম ভেঙে গেছে, মাইকে আজান হচ্ছে, কিন্তু নাফস বলছে আপনার মন বলছে না শুয়ে থাক, কম্বলের ভেতরে আরামে আছিস, বেরোবি না, ঠান্ডা লাগবে। কিন্তু ওই নাফসের সঙ্গে আপনাকে লড়াই করতে হবে, এই ধোকাটাই আমাকে ইবলিস দিচ্ছে। সুতরাং কম্বল থেকে বেরিয়ে আমি ওযু করে ইবলিসকে বিতাড়িত করব, এই নাফসের সঙ্গে লড়াই করতে হবে। নাফস আপনাকে বলছে বিড়ি টান দে, কিন্তু আপনি নাফসের সঙ্গে লড়াই করবেন। নাফস বলছে রাতের বেলা তো ওয়াজ শুনবি, শয়তান বলছে রাতের বেলা তো ওয়াজ শুনবি, তো অন্তত বিকেল বেলা একটা ভালো দিন আছে, জলসার দিনে একটা লটারি মার, লেগে গেলে গেনার হবে তুই, তখন আপনাকে বুঝতে হবে এটা নাফসের সঙ্গে লড়াই করতে হবে। না, আমি কোনোদিন লড়াই কাটিনি, আজও কাটবো না, আমার আল্লাহকে আমি রাজি করব, মৃত্যু খুব নিকটে এটা মনে করব, এই নাফসের সঙ্গে আপনাকে লড়াই করে তখন বাঁচতে হবে। এটার নাম হলো আল্লাহর ভয়। কি আল্লাহর ভয়? আপনাকে প্রথমেই বলেছিলাম এটাই হলো আল্লাহর ভয়, এই ভয়টা ভেতরে ঢোকাতে পারলি কাজ পারে, আর নালে অবস্থা খুব খারাপ। এই যে আপনার দাউদ আসলামের নাম শুনেছেন, কথা বলে বলছি দাউদ আসলামের নাম শুনেছেন আপনারা, একটু হ্যাঁ না কিছু বলেন। ও জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ এত লোক হয়ে গেল মাশাআল্লাহ, সবই বললে হবে না আপনাদের এই ভাঙর তো, ভাঙর এলাকার নাম আছে সব থেকে জলসা কোথায় হয় বেশি, জোরে বলো, জোরে বলেন না, সব থেকে জলসা কোথায় বেশি হয়?
সব থেকে জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। সব থেকে হুজুর কোথায় বেশি? সব থেকে জোরে বলেন, সব থেকে হুজুর কোথায় বেশি? ভাঙরে। সবাই মিলে বলেন না, সব থেকে হুজুর কোথায় বেশি? ভাঙরে। সব থেকে মসজিদ কোথায় বেশি? ভাঙরে। জলসা সব থেকে কোথায় বেশি? ভাঙরে। বক্তা সব থেকে কোথায় বেশি? ভাঙরে। মারপিট সব থেকে কোথায় বেশি? সব থেকে বেশি ভাঙরে। সেই কি বলে জমি, জমি কমেছে। কখনো বলছে জমি কমিটি লেগেছে, কখনো বলছে রাজনীতির লড়াই লেগেছে, তাও ভাঙরে। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে একটা কথা বললে হবে না, জি জলসা অনেক হয়, আল্লাহ বললে হবে না, জি প্রতি পাড়ায় পাড়ায় জলসা, সব হুজুরাই কম বেশি এই এলাকায় বেশি, সব হুজুরাই কম বেশি এই এলাকাতে বেশি, ভাঙর এলাকা, জীবনতলা এলাকা, ক্যানিং এলাকা। যাক আলহামদুলিল্লাহ অনেক লোকজন হয়েছে, একটু আগে আগে আসে, একটু আগে আগে আসে, একটু ঘষে ঘষে আসে, একটু আসে, একটু আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আগে আসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা।